স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সব সময়। এ প্রতিপাদ্যে সারা দেশের মতো জামালপুরের মাদারগঞ্জে পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। শুক্রবার দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, সংক্ষিপ্ত আলোচনা সভা ও দুর্যোগ প্রস্তুতি মোকাবিলায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মহড়া প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশা রিসেলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ কাউসার হাসান, মোহাম্মদ মাসুম হোসেন, কার্য সহকারী মোহাম্মদ রেজাউল করিম সহ আরও অনেকে।